আজকাল কিছু ট্রেন্ডিং এর মধ্যে চলছে, তো সেটা হচ্ছে ওটিটি। আর ওটিটির সাথে আমাদের সবার যে একটা কানেকশন সেটা খুবই ভালোভাবে হয়ে গেছে, আর ওটার জন্য থ্যাঙ্কস হচ্ছে কোভিড। তো যে কোনো বড় বড় মুভি থেকে বা যে কোনো বড় বড় সিরিজ আজকাল বড় বড় সুপারস্টাররা ওটিটিতেই ফাস্ট করছে। তো ওটিটি একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে যাচ্ছে এখন। আমরা ঘরে বসে আরাম করে ওটিটিতে আমরা ভালো ভালো মুভি দেখতে পাচ্ছি। তেমনই কিছু আপডেট আজকে আমি আপনাদেরকে দিব। তার মধ্যে ফার্স্ট আপডেট হচ্ছে বেঙ্গলি ওটিটি, যেটা হইচই না, যেটা খুব একটা জনপ্রিয় ওটিটি, যেখানে খুব ভালো ভালো সিরিজ থেকে খুব ভালো ভালো মুভি রিলিজ হয়। কিন্তু এখন বেঙ্গলি মুভির যে বড় ডাইরেক্টর রাজ চক্রবর্তী, তিনি একটি নতুন আপডেট নিয়ে এসেছেন। তো এই আপডেটটি আমরা জানার আগে চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। আপনারা দেখছেন অর্ণব রিভিউর একটি নতুন ভিডিও, যেখানে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই এবং আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন। চলুন তাহলে বিনা কোনো ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকে যে ফার্স্ট আপডেটটি হচ্ছে, সেই আপডেটটি হচ্ছে রাজ চক্রবর্তীর একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। ভিডিওটি অনেক শর্ট ভিডিও, কিন্তু ভিডিওটি খুব প্রমিসিং লেগেছে। ভিডিওটি দেখতে খুব ভালো লাগছে, কারণ রাজ চক্রবর্তী খুব ভালোভাবে ভিডিওটিকে শ্যুট করেছে এবং খুব ভালোভাবে একটা ইন্ট্রো দিয়েছে। আর রাজ চক্রবর্তী যে নতুন সিরিজটি আসতে চলেছে হইচইতে, যে সিরিজটির নাম হচ্ছে ডিএম মল্লিকা। আমরা শুধু নামটাই জানি, কাস্ট কে ওসব কিছু এখনও আপডেট আসেনি। শুধু সিরিজটি ডাইরেক্ট করছেন রাজ চক্রবর্তী। শ্যুটটা যেমনভাবে করেছেন রাজ চক্রবর্তী, আমাকে এসআরকের একটা নতুন মুভি ডঙ্কির কথা মনে পড়ে গেল। যেমন এসআরকে দাঁড়িয়ে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে এসআরকে যেসব মুভিগুলো করেছে তার একটা পিকচার দেওয়া থাকে, এখানেও রাজ চক্রবর্তী সেম টু সেম পিছন দিকে অনেক পিকচার দেওয়া আছে এবং রাজ চক্রবর্তী দাঁড়িয়ে আছে এবং একটা ব্যাকগ্রাউন্ডে একটা রাজ চক্রবর্তীর ভয়েসে বলছে। তো জিনিসটা যতই সিমিলার হোক না কেন, কফি হোক না কেন, বাট জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এখন বেঙ্গলিতে খুব ভালোভাবেই আসছে। কদিন আগে অঙ্কুশ দা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বানিয়েছিল, এখন রাজ চক্রবর্তী। তো যাই হোক, জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমি খুব এক্সাইটেড আছি যে এটা দেখার জন্য, যে ডিএম মল্লিকা কী হতে চলেছে, কী নিয়ে হতে চলেছে ওটার জন্য। এটা কোনো আপডেট আসলে আমি এটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো চলো আমাদের সেকেন্ড আপডেটের দিকে আসা যাক। সেকেন্ড আপডেট মানে আমরা অনেকগুলো মুভির আপডেট তোমাদেরকে দিব, কিন্তু যে মুভিগুলো আমাকে অ্যাকচুয়ালি ট্রেলারগুলো আর টিচারগুলো দেখে ভালো লেগেছে ওইগুলোর আপডেট তোমাদেরকে দিব। যেহেতু নেটফ্লিক্স অনেকগুলো মুভি রিলিজ করেছে টিজার এবং ট্রেলার, তোমরা গিয়ে দেখতে পারো নেটফ্লিক্স ইন্ডিয়াতে। তো তার মধ্যে তোমাদের যে যেগুলো ভালো লাগবে তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। তো চলো ফার্স্ট আপডেটটা দেওয়া যাক আজকে নেটফ্লিক্সের ফার্স্ট নেটফ্লিক্সের যে ফার্স্ট মুভির আপডেট, যে টিজারটি একটি শর্ট টিজার, কিন্তু টিজারটির মধ্যে একটি খুব দারুণ কমেডি সিনস দেখা যায়। তো কাঁঠাল, কাঁঠাল যেটা আমরা সবাই বাড়িতে খেয়েছি, হ্যাঁ কাঁঠাল এমন এমনই কেউ নেই যে কাঁঠাল খাওনি, পাকা কাঁঠাল সবাই খেয়েছো এবং প্রত্যেকের বাড়ি থেকে কাঁঠাল হয়তো চুরিও হয়ে যায়। তো আমরা সাধারণত কী করি, চুরি করলে দুটো গালাগালি করে বেঙ্গলি যেহেতু ছেড়ে দিই আমরা। কিন্তু এমন কোনো কেউ দেখেছো যে কাঁঠাল চুরি হলে ওটা পুলিশে কমপ্লেন হয় এবং পুলিশ ওটাকে আবার খুঁজে দেয়? হ্যাঁ, আমি এই মুভিটারই কথা বলছি। এই মুভিটির নামই হচ্ছে কাঁঠাল, যে মুভিতে আমরা বিজয় রাজ এবং রাজপাল যাদব এবং সাইনা মালহোত্রাকে একজন কপের রোলে দেখতে পাব। কাঁঠাল এখান থেকে চুরি হয়ে যায়, যে কাঁঠালটার মালিক হচ্ছে বিজয় রাজ। বিজয় রাজকে হয়তো তোমরা সবাই চিনো, কাবা বিরিয়ানি নামে খুব পরিমাণে ফেমাস। তো বিজয় রাজের বাড়ি থেকে কাঁঠাল চুরি হয়ে যায়। রাজপাল যাদব এখানে যতটা মনে হচ্ছে একজন রিপোর্টারের রোল করছে। তো রাজপাল যাদব এটা রিপোর্ট করে এবং এখানে যে পুলিশ ফোর্স যেটা খুঁজে, সেখানে সাইনা মালহোত্রা এটাকে পুলিশের কপ, যে লিড রোলে কাঁঠাল খুঁজে। তো এটা খুব একটা এক্সাইটেড মুভি হতে চলেছে, যেটা ঘরে বসে আমরা খুব ভালোভাবে এনজয় করব। তো আমি এর ট্রেলারের জন্য ওয়েট করব এবং মুভিটির জন্য আমি ওয়েট করব। মুভিটির সম্বন্ধে আরও কোনো লেটেস্ট আপডেট তাহলে আমি তোমাদেরকে দিব। এটা হচ্ছে নেটফ্লিক্সের ফাফ, যেটা আমাকে খুব ইন্টারেস্টিং লেগেছে। তোমরা গিয়ে টিজারটা দেখতে পারো, তোমাদেরকেও খুব ইন্টারেস্টিং লাগবে। নেক্সট যে মুভিটির আপডেট হচ্ছে গান অ্যান্ড গুলাম, রাজ অ্যান্ড ডিকে এই মুভিটিকে ডাইরেক্ট করছে। রাজ অ্যান্ড ডিকে খুব ভালোভাবে একজন ডাইরেক্টর, যিনি স্টোরিও লিখেন, স্ক্রিন প্লেও করেন এবং মুভিটিকে খুব ভালোভাবে টাইটও করেছেন। এই মুভিটির টিজারটা দেখে আমাকে লুডু মুভিটির কথা মনে পড়ে যাচ্ছে, কিছুটা লুডুর মতন, বাট এর একটা অ্যাকশন এবং একটা সাসপেন্স এবং একটা মার্ডারের উপর বেস করে মুভিটি হচ্ছে, যেখানে আমরা রাজকুমার রাও এবং দুলকার সলমানকে দেখতে পাবো। দুলকার সলমানকে হয়তো তোমরা সবাই জানো, যারা সীতা অ্যান্ড রাম মুভিটা দেখেছো এবং চু মুভিটি এখনও হলে চলছে তারা দেখেছো। তো একটা ইন্টারেস্টিং কাহানি লাগছে, আর রাজকুমার রাওয়ের ভয়েস থেকে টিজারটি শুরু হয়েছে। আরও অনেক কাফট আছে, কিছু মার্ডার মিস্ট্রি আছে, আর এখানে দুর্গা সলমান এখানে পুলিশের রোল করছে। তো এটা ওটা ইন্টারেস্টিং মুভি হতে চলেছে,
দেখা যাক মুভির ট্রেলারটা যখন আসবে মুভিটিকে কেমন লাগবে দেখতে, ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারবো। তো যদি হোক কবে রিলিজ হচ্ছে ওটাও এখনও আপডেট কিছু দেয়নি। তো চলো নেক্সট যে আপডেটটা সেটা দিই তোমাদেরকে। চোর এবং পুলিশের মুভি আমরা অনেক দেখেছি, কিন্তু এবার নেটফ্লিক্সও একটা চোর পুলিশেরই মুভি আনতে চলেছে, কিন্তু পুলিশ না, এখানে শুধু চোরের মুভি। মুভিটির নাম হচ্ছে চোর নিকালকে ভাগা, যার টিজার চলে এসেছে। যে টিজারটিতে আমরা দেখতে পাচ্ছি লিড রোলে আমরা এই মুভিতে দেখতে পাচ্ছি এমি গৌতম এবং সানি কৌশল। সানি কৌশলকে হয়তো তোমরা সবাই চিনো, আর এমি গৌতমকে তো বলতে না, সবাই আশা করি চিনো। তো এই মুভিটির যে স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি একটা টিজারের মধ্যে, যে একটা প্লেনের উপর হাইজ্যাক হচ্ছে, ওখান থেকে কিছু চুরি হয়েছে, চুরি থেকে ওটাকে কেমন করে ওই প্লেন থেকে হয়তো ওরা নিয়ে পালাবে, প্ল্যানিং কি, পুলিশ পিছনে লেগেছে, অনেক কিছু ইডিসি। তো অনেক কনফিউশন আছে টিজারটার মধ্যে। তো এটারও ট্রেলারের জন্য ওয়েট করবো আমরা, তোমরা গিয়ে টিজারটা দেখতে পারো। তো এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি লাগছে। তো এটার জন্য আমি আপডেটটাকে এখানে রেখেছি। নেক্সট যে আপডেটটা তোমাদেরকে দিব সেটাও একটা খুব ভালো মুভি সামনে আপডেটটা। তো চলো নেক্সট আপডেটটা আমরা দেখি নি। নেক্সট যে আপডেট নেটফ্লিক্সের সেটা হচ্ছে ক্যাট। ক্যাট মানে বিড়াল না, ক্যাট মানে একটা মুভির নাম। আর এই মুভিটি লিড রোল করছে রণদীপ হুড্ডা। রণদীপ হুড্ডাকে আমরা অনেকদিন পর কাম ব্যাক করতে দেখেছি, আর ওটাও নেটফ্লিক্সের একটা ভালো মুভি নিয়ে, যে মুভিটি একটি খুব ইন্টারেস্টিং স্টোরির উপর বেস হয়েছে। এটা পুলিশ একটা মার্ডার মিস্ট্রি এবং কিছু বলতে চাইছে, এটা পাঞ্জাবের উপর বেস্ট করে মুভিটি বানানো হচ্ছে। তো এটা ওটা খুব ইন্টারেস্টিং স্টোরি লাগছে। এবং এই মুভিটি যা শোনা যাচ্ছে যে এটা মুভিটি খুব অ্যাকশন ভরা একটা মুভি হতে চলেছে, খুবই অ্যাকশন মুভিটির মধ্যে আছে। তো আমি এর ট্রেলারের জন্য খুব ওয়েট করছি, তো দেখা যাক ট্রেলারটা কবে আসে। তো এইগুলো ছিল নেটফ্লিক্সের কিছু মুভির আপডেট, এবং হইচর থেকে রাজচক্রবর্তী একটা মুভির আপডেট, এবং অনেক মুভি আরও দিয়েছে ওরা, ছেড়েছে, যেটা তোমরা নেটফ্লিক্স ইন্ডিয়াতে গিয়ে দেখতে পারো। আমাকে এই মুভিগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে, আর আমি এর মধ্যে এক নম্বরে রেখেছি কাঁঠালটাকে, মানে কাঁঠালটা ওটা আমার সত্যি ফেভারিট লেগে গেছে ওটা। তো চলো আর কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং কমেন্টে জানাও যে এই চারটা মুভির মধ্যে তোমরা কোন মুভিটি দেখার জন্য ইন্টারেস্টিং। আর এবং তোমরা গিয়েও দেখতে পারো টিজার গিয়ে, এবং রাজ চক্রবর্তী যে ডিএম মল্লিকাটা বেরোচ্ছে ওটাকে নিয়েও তোমরা কতটা এক্সাইটেড আছো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও, এবং লাইক করো। কিছু ভুল ত্রুটি যদি থেকে যায় তো কেটে দাও। চলো ভাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে।